গণতন্ত্র সমুন্নত রাখতে প্রয়োজনে সংলাপে আপত্তি নেই আওয়ামী লীগের। তবে কার সাথে সেই প্রশ্ন রাখলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বলেন ভারত পরিপক্ক, তাই তারা যা বলে তাতে দ্বিমত নেই সরকারের। বন্ধু দেশের বাস্তববাদী পরামর্শ গুরুত্ব দিয়ে দেখার কথাও জানান তিনি। মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গণতন্ত্রকে আমরা টিকিয়ে রাখতে চাই, আমরা এই গণতান্ত্রিক প্রসেস যাতে কোথাও বিঘ্নিত না হয়, এই হরতাল এই অবরোধ নামে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আমরা চালু করেছি সেইটা জানি, জনগণের মানে কথা বলার ভোট দেওয়ার অধিকার যাতে বানচাল না হয়, কারণ আগেও আমাদের দেশে জনগণের ভোট দেওয়ার অধিকার তো এই বিএনপি সরকার কিংবা তাদের উত্তরসূরি ধ্বংস করেছিল। আমরা গণতন্ত্রকে ধ্বংস করতে চাই না, সেই জন্যে সেই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্যে যা যা করার আমরা তাই করব। সেখানে যদি সংলাপের প্রয়োজন হয় উইল ডু ইট, বাট কার সাথে করব সেইটা আমাদের বিবেচনার বিষয় আছে। আমাদের সংলাপটা আমরা আপত্তি নাই, কিন্তু কার সাথে করবেন সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে।